ঢাকা চলচ্চিত্রের অন্যতম জুটি শাকিব খান এবং অপু বিশ্বাস। তারা জুটি বেঁধে একসঙ্গে অভিনয় করেছেন 70টিরও অধিক ছবিতে। বাস্তব জীবনেও জুটি বেঁধেছেন তারা। একমাত্র ছেলের জন্মের কথা প্রকাশ করাতে সৃষ্টি হয়েছে শাকিব ও অপুর মধ্যে দূরত্ব। তারা এখন আলাদা আলাদা বাসায় থাকছেন। এই জুটি অভিনীত বেশ কয়েকটি সিনেমা রয়েছে নির্মাণাধীন। কবে এইসব সিনেমার শুটিং শেষ হবে তা কেউ বলতে পারছে না। একজন শিডিউল দিলে অন্যজন দিতে নারাজ। কয়েকদিন আগে এই জুটি নির্মাণাধীন একটি ছবিতে হাজির হয়েছেন অপু বিশ্বাস। আব্দুল মান্নান পরিচালিত পাঙ্কুজামা ছবিটির তে অভিনয়ের মাধ্যমেই বিরতি ভেঙে হাজির হয়েছেন ক্যামেরার সামনে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ছবিতে ঢুকে অপু বিশ্বাস ঘোষণা দিয়েছেন, তার নির্মাণাধীন যে সকল ছবি অসমাপ্ত রয়েছে সেগুলোর কাজ শেষ করবেন তিনি। অপুর এই কথার সত্যতা মিলেছে তার ঘনিষ্ঠ জনের কাছ থেকে। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেছেন, কিছুদিনের মধ্যেই মমতাজুর রহমান আকবর পরিচালিত মাই ডার্লিং ছবিতে অভিনয় করার জন্য হাজির হবেন অপু। এরই মধ্যে তিনি শিডিউল দিয়েছেন। এ বিষয়ে মমতাজুর রহমান আকবরের সাথে যোগাযোগ করলে তিনি বলেছেন অন্য কথা। তিনি বলেছেন, এখনও ছবির কাজ কবে শুরু করবেন তা বলতে পারছেন না, কারণ আমার ছবির জন্য দুজনকেই প্রয়োজন, একজন শিডিউল দিলেই তো কাজ শুরু করতে পারবো না। অপু কাজে ফিরেছে, তার কাছে গেলে হয়তো শিডিউল পাওয়া যাবে, কিন্তু সাকিবকেও তো দিতে হবে। কিছুদিন আগেও সাকিবের সাথে কথা হয়েছে, শিডিউলের ব্যাপারে কিছু বলেননি। কবে শিডিউল দিবেন সেটা জানতে চাইলে সে অন্য প্রসঙ্গে কথা বলেছেন, কিন্তু শিডিউল দিবেন কি না সেটা জানাননি। সুপ্রিয় দর্শক, বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করুন, আর কমেন্টসের মাধ্যমে জানান আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।